অবহেলিত অবস্থায় ব্রহ্মপুর মহিলা শিক্ষা অনুষ্ঠান এটি ছাত্রী না অছি হোস্টেল না গৃহরে বসবা স্থান যাহাই হয়ে ছাত্রী মানে বাধ্য হয়ে বাহার রয়েছে। এ হেউছি ব্রহ্মপুর মহিলা শিক্ষা অনুষ্ঠানর দৃশ্য। বসিবাকু স্থান নথিবারু কিভলি ভাবে হইরাণ হেউছন্তি তালিম পাই আসিথিবা ছাত্রী। 200 জন ছাত্রী এই অনুষ্ঠানরে শিক্ষা গ্রহণ করুছন্তি, কিন্তু এটি কেবল দুইটি শ্রেণীগৃহ রয়েছে। অনুষ্ঠানে রয়েছে 5 একর জমি, 5000 বর্গফুট জমি এবে দখলে রয়েছে, বাকি জমি সবু গণশিক্ষা বিভাগ দখলে রয়েছে। গোটে রুমর বর্তমান 100 পিলা রহুচন্তি, পাখাপাখি 95 রু 100 ভিতরে পিলা রহি পড়ুচন্তি, যদ্বারা ক্লাসরুম বহুত কনজেস্টেড হচ্ছে। আউ অন্যান্য জিনিসপত্র বি রখারখি করিয়া পাই মধ্যে সফিসিয়েন্ট আমার রুমর সুবিধা সুযোগ না। যেতিকি জায়গা হোস্টেল পাই রহিছি আমি কোনসি আম দখলরে বর্তমান নাহি, সেটা বর্তমান সেটি ডিও অফিস চালিছে। পিলা মানে বাহার রহুচন্তি, রাজ্যর বিভিন্ন অঞ্চলর ছাত্রী আসি এটি পাঠ পড়ুছন্তি, কিন্তু অনুষ্ঠান ভিতরে হোস্টেল নথিবারু ছাত্রী মানে বাধ্য হয়ে বাহারে রহুছন্তি, যাহা সুরক্ষিত মনু নাহান্তি ছাত্রী। এটি রহিবা পাই মতে বহুত অসুবিধা হচ্ছে, এটিরে হোস্টেল নাই রহিবা পাই, আর বাহারে ঘর ভাড়া দেখি রহিবা পাই বহুত কষ্ট হচ্ছে। মু গরিব শ্রেণীর পিলা, মতে সিটি পড়িবা পাই বহুত অসুবিধা হচ্ছে। ওড়িশার একমাত্র প্রশিক্ষণ বিদ্যালয়, কিন্তু আমমানকু এটি দলিত অবস্থায় রখা হচ্ছে, কাইনা আমার এটি বহুত কিছু অসুবিধা আছে। প্রথম আমি স্কুল কু আসিলে হি আমার কিছু অসুবিধা কই, প্রথম কথা হলো স্কুল কু আসি হি পারনু, রাস্তা হি না আমার পাই। এটি রহিবা পাই হোস্টেল সুবিধা নাই, যোগটা কি বাহার ডিস্ট্রিক্ট আসছন্তি এবং বহুত দূর দূর পিলে ডেলি আপ এন্ড ডাউন করতে, ডিও অফিস যে জায়গা আছে সেই জায়গা কু আমাকে হোস্টেল বনেকি আমাকে হস্তান্তর করা যাও। রাজ্য সরকার নারী সশক্তিকরণ পাই অনেক কার্য করুছন্তি, কিন্তু এমানঙ্কু অবস্থা উপরে নজর পড়ি নাই কাহার। ব্রহ্মপুর ক্যামেরা পর্সন সচিন বেহরাঙ্ক সহ আলোক সাহুঙ্ক রিপোর্ট, কনক নিউজ।